সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের হিসাব সমীকরণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যা সহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। এই যে প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, নিম্নের কোনটি সঠিক হিসাব সমীকরণ? এইখানে যে অপশন গুলি রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে যে শেষেরটি, এ সমান এল প্লাস ও ই, অর্থাৎ এ হচ্ছে এখানে সম্পদ, এল হচ্ছে লায়াবিলিটি এবং ও ই হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকানা স্বত্ব। আবার অনেক বইতে লেখা আছে এ সমান এল প্লাস ইউ লেখা থাকতে পারে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, সম্পত্তি দায় ও মালিকানা স্বত্বের মধ্যকার সম্পর্ক প্রকাশ করা হয় কিসের মাধ্যমে? এটি হিসাব সমীকরণের মাধ্যমে সম্পদ দায় এবং মালিকানা স্বত্বের মধ্যে যে সম্পর্ক, গাণিতিক সম্পর্ক, সেটি প্রকাশ করা হয়ে থাকে। এই যে নিচে আমি উপস্থাপন করেছি এ সমান এল প্লাস ও ই, এটি হচ্ছে হিসাব সমীকরণ। ব্যবসার অভ্যন্তরীণ সত্তা কি? তো ব্যবসার অভ্যন্তরীণ সত্তা হচ্ছে মূলধন। আমরা জানি মূলধনকে ইন্টারনাল লায়াবিলিটি বা অভ্যন্তরীণ সত্তা বা অভ্যন্তরীণ দায় হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, এখানে বলছে নিম্নের কোনটি বহির্দায়। তো বহির্দায় বলতে বোঝায় বাইরের দায় যেগুলি পরিশোধ করতে হবে, তাই না? সেটি এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে প্রদেয় হিসাব হচ্ছে বহির্দায়, অর্থাৎ যেমন প্রদেয় হিসাব, ঋণ, প্রদেয় বিল, এগুলি হচ্ছে বহির্দায় যেগুলি আমাকে পরিশোধ করতে হবে। পরের প্রশ্ন, নিম্নের কোনটি হিসাব সমীকরণের মৌলিক উপাদান? হিসাব সমীকরণের তিনটি মৌলিক উপাদান হচ্ছে সম্পদ, দায় এবং মালিকানা স্বত্ব। এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে মৌলিক উপাদানের মধ্যে যে সম্পদ রয়েছে, সম্পদ হচ্ছে হিসাব সমীকরণের মৌলিক উপাদান, অর্থাৎ এ হচ্ছে সম্পদ, এল হচ্ছে দায় এবং ও ই হচ্ছে মালিকানা স্বত্ব। সম্পদ, দায় এবং মালিকানা স্বত্ব, এই তিনটি হচ্ছে হিসাব সমীকরণের মৌলিক উপাদান। নিম্নের কোনটি হিসাব সমীকরণের মৌলিক উপাদান? এখানে একই প্রশ্ন কিন্তু অপশন আলাদা। এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে যে দায়, এই গ নাম্বার দায় হচ্ছে হিসাব সমীকরণের মৌলিক উপাদান, কারণ এই যে নিচে হিসাব সমীকরণ উপস্থাপন করেছে এখানে যে দায় রয়েছে। অন্যদিকে পাওনাদার হচ্ছে দায়, দেনাদার সম্পদ, সেবায় আয়, কিন্তু সরাসরি দায় নামে হিসাব সমীকরণে এই দায় কথাটি রয়েছে, সেজন্য দায় হচ্ছে হিসাব সমীকরণের মৌলিক উপাদান। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, নিম্নের কোনটি হিসাব সমীকরণের বর্ধিত রূপ? হিসাব সমীকরণের বর্ধিত রূপ বলতে এ সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, এই যে এই ঘ নাম্বারটি সঠিক উত্তর, অর্থাৎ সম্পদ সমান দায় প্লাস মূলধন প্লাস আয়, রেভিনিউ বলতে আয় বোঝায়, আর মাইনাস ই মানে এক্সপেন্স, ডি মানে ড্রয়িং, অর্থাৎ এল সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, এটি হচ্ছে সঠিক উত্তর, যেটি হিসাব সমীকরণের বর্ধিত রূপ। হিসাব সমীকরণের বর্ধিত রূপটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে এ সমান এল প্লাস ও ই, এটা তো মূল হিসাব সমীকরণের মৌলিক উপাদান, তাই না? তো এইখানে এই যে এইটিকে অন্যভাবে লেখা যায়, এ সমান এল প্লাস এই যে ও ই, এইটাকে ভেঙ্গে এই অংশটা লেখা যায়, সম্পূর্ণ অংশটা সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, অর্থাৎ এ সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, এটি হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। সম্পত্তি সমান দায় প্লাস মূলধন, এই যে সিতে মূলধন, আরতে আয় বা রেভিনিউ, ইতে এক্সপেন্স বা খরচ, এবং ডিতে হচ্ছে ড্রয়িং বা উত্তোলন, এটি হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। পরের প্রশ্ন, এই প্রশ্নে আমি ডান দিকে অপশন উপস্থাপন করেছি, বাম দিকে গণনা কার্যে আমি অঙ্ক করে দেখাবো কিভাবে এটা সমাধান করা যায়। লক্ষ্য করি নিম্নের কোনটি সঠিক। তো এখানে বলছে এল প্লাস এল সমান এ মাইনাস ও ই, এটা কোনটা সঠিক দেখার জন্য একটা কাজ করি, বাম দিকে আমরা অঙ্ক করে নিই। এই যে হিসাব সমীকরণের এটি হচ্ছে মূল উপাদান, তাই না? এ সমান এল প্লাস ও ই, তো আমরা যদি উল্টিয়ে নিই তাহলে এইভাবে লিখতে পারি, এল প্লাস ও ই সমান এ, একটু উল্টিয়ে লিখলাম। এরপরে এখন আমরা যদি এলটা বামে রেখে ও ই কে ডানে নিতে চাই তাহলে কি হবে, এল সমান এই যে এ মাইনাস ও ই, লিখতে পারি না, এই যে এ মাইনাস ও ই, অর্থাৎ গ নাম্বারটি সঠিক উত্তর। ভালো করে লক্ষ্য করি, প্রথম লাইনটি হচ্ছে মূল হিসাব সমীকরণ, পরের লাইনটি আমরা এই ডান দিকের অংশটা বাম দিকে নিয়ে এসেছি আর একে ডান দিকে নিয়ে গেছি, তারপরে এল কে বামে রেখে ও ই ডান দিকে যখন নিয়ে যাব তখন এখানে প্লাস ছিল মাইনাস হবে, অর্থাৎ এল সমান এ মাইনাস ও ই, এটা হচ্ছে সঠিক উত্তর। অনুরূপ আরো একটি প্রশ্ন লক্ষ্য করি, নিম্নের কোনটি সঠিক? এটিও জানার জন্য আমরা আবার বাম দিকে গণনা কার্য করে নিতে পারি, যে সমান এল প্লাস ও ই, এটি তো মূল হিসাব সমীকরণ, তো এটাকে আমি উল্টিয়ে নিলাম,
এই ডানেরটা বাম দিকে বামেরটা ডান দিকে নিয়ে গেলাম। এবার কি বলেছে আমাদের এই যে এখন আমরা ও ই সমান যদি বের করতে চাই তাহলে ও ইটা রেখে বামে রেখে আমরা যদি এটা ডানে রেখে দিই এই এলটা ডান দিকে নিয়ে যাব মাইনাস হবে। লক্ষ্য করি ও ই এখানে থেকে গেল এলটা ডান দিকে নিব এখানে প্লাস ছিল মাইনাস হলো তাহলে ও ই সমান এ মাইনাস ই এল এটা হচ্ছে সঠিক উত্তর। এই যে খনামাটি সঠিক উত্তর ও ই সমান এ মাইনাস এল অন্যগুলো কিন্তু অঙ্ক করে মিলবে না এই যে খনামাটি মিলেছে। পরের প্রশ্ন নিম্নের কোনটি সঠিক এইখানে আমাদের এই আবার যদি অঙ্কের মাধ্যমে উপস্থাপন করে দেখতে পাই যে এ সমান এল প্লাস ওই তো আমরা যদি দায় বের করতে চাই তাহলে কি হবে এল সমান আমরা উল্টিয়ে নিলাম এবার এল সমান এ মাইনাস ওই হবে কিছুক্ষণ আগে দেখিয়েছি এই যে এইটা দায় সমান সম্পদ প্লাস মালিকানা মাইনাস মালিকানা শর্ত বিষয়টি আবারও বলছি লক্ষ্য করি এল প্লাস ওই সমান এ এটা তো লিখতে পারি এখন এলটা রেখে ও ই যদি ডানে নিতে চায় তাহলে কি হবে এখানে প্লাস ছিল মাইনাস হবে সেজন্য এল সমান এ মাইনাস ওই মানে কি দায় সমান সম্পদ মাইনাস মালিকানা শর্ত গণামাটি সঠিক উত্তর। নিম্নের কোনটি সঠিক তাহলে মালিকানা শর্ত সমান কোনটি সঠিক মালিকানা শর্ত সমান সম্পদ মাইনাস দায় হবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি এই যে অঙ্ক করে দেখিয়ে দিলাম এই যে কিছুক্ষণ আগে যদি দেখেছি একটু দ্রুত দেখাইলাম মালিকানা শর্ত সমান সম্পদ মাইনাস দায় হবে অর্থাৎ এই যে খনামাটি সঠিক উত্তর সম্পদ মাইনাস দায় মালিকানা শর্ত সমান। পরের প্রশ্ন একটি প্রতিষ্ঠানের সম্পদ 20,000 টাকা দায় 5,000 টাকা হলে মালিকানা শর্ত কত তো আমাদের এইখানে এই কোনটি সঠিক সেটি আমরা নিচে বের করে নিতে পারি যে আমরা লিখে নিলাম সম্পদ সমান দায় প্লাস মালিকানা শর্ত এটি হিসাব সমীকরণ আমরা তো জানি তো মান বসাই সম্পদ কত আছে এই 20,000 টাকা এখানে লিখলাম সমান দিলাম দায় কত আছে এই 5,000 টাকা লিখলাম এখন এই যে এইখানে কত টাকা দিলে এখানে কত টাকা দিলে এই 20,000-এর সমান হবে সমানের ডান দিকে 5,000 আছে আর এখানে যে আরো যদি আমরা এই হট চিহ্নতে কত টাকা বসালে এই দুইটা যোগফল বাম দিকে যোগফলের সমান হবে তাহলে এই হট চিহ্নতে যদি আমরা 15,000 টাকা বসাই তাহলে কিন্তু আমাদের এই সম্পদের সমান হচ্ছে সেই জন্য আমরা যদি এই 20,000 থেকে 5,000 বিয়োগ করি তাহলে মালিকানা শর্ত বের হবে সম্পদ থেকে দায় বিয়োগ করলে মালিকানা শর্ত বের হয় এই যে কিভাবে বের করবো 20,000 থেকে 5,000 বিয়োগ করলে হট চিহ্নতে আমরা পাবো 15,000 টাকা সেটি হচ্ছে সঠিক উত্তর মালিকানা শর্ত হিসেবে গণ্য হবে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি একটি প্রতিষ্ঠানের সম্পদ 30,000 টাকা মালিকানা শর্ত 20,000 টাকা হলে দায় কত সম্পদ থেকে দায় মালিকানা শর্ত বিয়োগ করলে দায় হয় কেন হয় এই যে আমি নিচে সূত্রটি উপস্থাপন করলাম সম্পদ সমান দায় প্লাস মালিকানা শর্ত সম্পদ 30,000 সমান এখন মালিকানা শর্ত যদি আমাদের 20,000 টাকা হয় এই মাঝখানে কত টাকা বসবে মাঝখানে যদি আমরা 10,000 টাকা দিই এই অর্থে যদি 10,000 টাকা দিই তাহলে দুই দিক সমান হবে এই 10,000 টাকা হচ্ছে এই দায় অর্থাৎ ক নম্বরটি সঠিক উত্তর। পরের প্রশ্ন একটি প্রতিষ্ঠানের দায় 20,000 টাকা মালিকানা শর্ত 40,000 টাকা হলে সম্পদ কত তো আমরা জানি যে এই সম্পদ সমান দায় আর মালিকানা শর্ত যোগফল হয় তো আমরা যে দায় আর মালিকানা শর্ত এই দুটো যোগ করে বাম দিকে পাবো অর্থাৎ সম্পদ সমান দায় প্লাস মালিকানা শর্ত 40,000 আর 20,000 যোগ করলে 60,000 টাকা হবে এই হট চিহ্নতে 60,000 টাকা হবে এই 60,000 টাকা হচ্ছে এই ঘ নম্বরটি সঠিক উত্তর অর্থাৎ এখানে দায় আর মালিকানা দেয়া আছে আমরা জানি দায় আর মালিকানা শর্ত দুটো যোগ করে সম্পত্তির পরিমাণ হয়। পরের প্রশ্ন ধারে 20,000 টাকার পণ্য ক্রয় হিসাব সমীকরণের কোনটি এখানে প্রভাব পড়বে ধারে ধারে যদি পণ্য ক্রয় করি তাহলে আমাদের দায় বৃদ্ধি পাবে পাওনা দেওয়া বাড়বে না সেজন্য দায় বৃদ্ধি পাবে অর্থাৎ খ নম্বরটি সঠিক উত্তর দায় বৃদ্ধি পাবে কারণ ধারে ধারে পণ্য ক্রয় করলে দায় বৃদ্ধি পায় আর মালিকানা শর্ত হ্রাস পায় কিন্তু এখানে ই বৃদ্ধি মানে কি মালিকানা শর্ত বৃদ্ধি পাবে না মালিকানা শর্ত হ্রাস পাবে সেজন্য এই খ নম্বরটি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন অফিস ভাড়া বাবদ 20,000 টাকা চেক প্রদান করা হয়েছে হিসাব সমীকরণের কি হবে তাই না তো ভাড়া যদি পরিশোধ করে তাহলে তো খরচ হয় খরচ হলে তো মালিকানা বা মূলধন কমে সেজন্য ঘ নম্বরটি সঠিক উত্তর এই লেনদেনটি দ্বারা অ্যাকচুয়ালি মালিকানা শর্ত কমবে খরচের ফলে এবং সম্পদ কমবে নগদ টাকা সেজন্য ই হ্রাস পাবে এটা সঠিক উত্তর। পরের প্রশ্নটি লক্ষ্য করি বেতন প্রদান করা হলো 20,000 টাকা হিসাব সমীকরণের ড্যাশ তো বেতন প্রদান করা হলে বেতন প্রদান তো খরচ খরচ হলে কিন্তু মালিকানা শর্ত কমে সেজন্য ই হ্রাস পাবে এটি সঠিক উত্তর খরচ হলেই মালিকানা শর্ত কমে বেতন প্রদান ভাড়া প্রদান বিজ্ঞাপন খরচ প্রদান মনিহারি খরচ প্রদান এগুলি দ্বারা মালিকানা শর্ত কমবে
পরের প্রশ্ন, মজুরি প্রদান করা হলো, এটি ধরো মালিকানা শর্ত কমবে? সহজ প্রশ্ন, একই প্রশ্ন কয়েকবার দিয়েছি যাতে আমরা ভালো মতো বুঝতে পারি। আসবাবপত্রের অবচয়, এটি দ্বারা হিসাব সমীকরণের কি হবে? তো আসবাবপত্রের অবচয়ের ফলে কিন্তু মালিকানা শর্ত কমবে এবং সম্পদ কমবে আরেকদিকে। তো আসবাবপত্রের অবচয়ের ফলে কেন মালিকানা শর্ত কমে? অবচয় হচ্ছে খরচ, খরচ হলে মালিকানা শর্ত কমে, সেজন্য এই গণামাটি সঠিক উত্তর, ই হ্রাস পাবে, অর্থাৎ মালিকানা শর্ত কমবে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, বেতন বকেয়া রয়েছে, তো বকেয়া বেতন তো দায়, তাই না? দায় বৃদ্ধি পাবে বকেয়া বেতনের ফলে, এই যে এল বা দায় বৃদ্ধি পাবে, আমরা জানি দায় এর ইংরেজি হচ্ছে লায়াবিলিটি, যার সংক্ষেপে হিসাব সমীকরণে এল বলি, এল বলতে দায় বোঝায়। পরের প্রশ্ন, ভাড়া বকেয়া রয়েছে 5000 টাকা, এটি দ্বারাও দায় বৃদ্ধি পাবে। খরচ যদি বকেয়া থাকে তাহলে একদিকে দায় বৃদ্ধি পায় আর একদিকে মালিকানা শর্ত হ্রাস পায়, এখানে তো মালিকানা শর্ত হ্রাস পায় কোনো আইটেম নাই এখানে, সেজন্য দায় বৃদ্ধি পাবে, এটি সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি প্রতিষ্ঠান বছর শেষে 20000 টাকার যন্ত্রপাতি ক্রয় করে, লেনদেনটি প্রভাবিত হবে ড্যাশ। 20000 টাকার যন্ত্রপাতি যদি ক্রয় করে তাহলে শুধুমাত্র আর্থিক বিবরণীতে, আর্থিক অবস্থার বিবরণীতে প্রভাব বিস্তার করবে, কারণ এই যন্ত্রপাতি যদি কিনি তাহলে নগদ টাকা কমবে, সম্পদ বাড়বে, যন্ত্রপাতি বাড়বে, দুইটাই যেহেতু সম্পদ এবং দুইটাই শুধুমাত্র আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ সম্পদ বাড়বে সম্পদ কমবে, সেজন্য আর্থিক অবস্থার বিবরণীতে প্রভাব পড়বে, এটি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ঋণ গ্রহণ 20000 টাকা, হিসাব সমীকরণে কি হবে? ঋণ তো দায়, তাই দায় বৃদ্ধি পাবে, ঋণ যেহেতু দায়, দায় বৃদ্ধি পাবে, আরেকদিকে সম্পদ বৃদ্ধি পায়, কিন্তু সম্পদ বৃদ্ধির এখানে কোনো আইটেম নাই। ঋণ গ্রহণ করার ফলে একদিকে যেমন নগদ টাকা বা সম্পদ বৃদ্ধি পায়, আরেকদিকে দায় বা এল বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া 2000 টাকা, হিসাব সমীকরণের ড্যাশ। অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়ার ফলে কিন্তু দায় বৃদ্ধি পাবে, অর্থাৎ এল বৃদ্ধি পাবে, কারণ আমরা জানি অগ্রিম আয় দায়, অগ্রিম প্রাপ্ত উপভাড়ার ফলে একদিকে যেমন নগদ টাকা বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পাবে, আরেকদিকে দায় বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি এখানে কোনো আইটেম নাই, এল বৃদ্ধি বা দায় বৃদ্ধি, এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, নগদ 40000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, এর হিসাব সমীকরণের প্রভাব কি হবে? অনেক সহজ প্রশ্ন, নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলে একদিকে সম্পদ বা এ বৃদ্ধি পায়, আরেকদিকে ই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, এখানে যে ই বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, এটি সঠিক উত্তর, কারণ মূলধন বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, যার অপর নাম হচ্ছে ই। পরবর্তী প্রশ্ন, নগদে পণ্য বিক্রয় 20000 টাকা, হিসাব সমীকরণের ড্যাশ। তো নগদে পণ্য বিক্রি করলে একদিকে নগদ টাকা বাড়বে, মানে কি, এ বাড়বে, আরেকদিকে ই বৃদ্ধি পাবে, আমরা জানি বিক্রয় যেহেতু আয়, আয় বৃদ্ধি পেলে ই বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পেলে ই বৃদ্ধি পায়, বিষয়টি মনে রাখব। পরের প্রশ্ন, বাকিতে পণ্য বিক্রয় 20000 টাকা, হিসাব সমীকরণের কি হবে? বাকিতে পণ্য বিক্রয়ের ফলে কিন্তু সম্পদ বৃদ্ধি পায়, দেনাদার বৃদ্ধি পাবে, আরেকদিকে ই বৃদ্ধি পাবে, কিন্তু ই বৃদ্ধি পাবে এখানে অপশন নাই, সেজন্য এ বৃদ্ধি পাবে সঠিক উত্তর, সম্পদ বৃদ্ধি পাবে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, বিনিয়োগের সুদ বাবদ 2000 টাকা প্রাপ্তি, হিসাব সমীকরণের ড্যাশ। তো এইখানে বিনিয়োগের সুদ প্রাপ্তির ফলে এ বৃদ্ধি পায়, সম্পদ বৃদ্ধি পায়, অপরদিকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, কিন্তু এখানে মালিকানা সত্ত্ব বৃদ্ধির কোনো অপশন নাই, কিন্তু এ বৃদ্ধি পায়ের অপশন রয়েছে, সেজন্য ক নাম্বারটি সঠিক উত্তর। শিক্ষানবিশ সেলামি বাবদ 5000 টাকা প্রাপ্তি, হিসাব সমীকরণের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, শিক্ষানবিশ সেলামি যেহেতু আয়, আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, এর আর একটা পক্ষ আছে এ বৃদ্ধি পায়, কিন্তু এ বৃদ্ধি পায় কোনো আইটেম নাই, সেজন্য মালিকানা সত্ত্ব বা এ ই বৃদ্ধি, এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, উত্তোলনের সুদ 2000 টাকা, হিসাব সমীকরণের ড্যাশ। উত্তোলনের সুদের ফলে আমাদের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে এবং মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, সেজন্য গ নাম্বারটি সঠিক উত্তর। প্রশ্নটি একটু জটিল, ভালো করে খেয়াল করি, উত্তোলনের সুদ আমরা কি করি, মূলধন থেকে বিয়োগ করি, অর্থাৎ ই হ্রাস পাচ্ছে, অপরদিকে এটি আয় উত্তোলনের সুদ, যার ফলে ই বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পেলে ই বৃদ্ধি পায় আমরা চাই, সেজন্য উত্তোলনের সুদ ধার্যের ফলে ই বৃদ্ধি, ই হ্রাস। আবার পণ্য উত্তোলনের ফলে ই বৃদ্ধি, ই হ্রাস। আবার পণ্য বিতরণের ফলে ই বৃদ্ধি, ই হ্রাস, খেয়াল রাখবো বিষয়গুলি। পরবর্তী প্রশ্ন, মূলধনের সুদ 3000 টাকা, হিসাব সমীকরণের ড্যাশ। তো মূলধনের সুদ হিসাব সমীকরণের ফলে বিশেষ করে ই বৃদ্ধি পাবে, ই হ্রাস পাবে, বিষয়টি কেন বলছি, মূলধনের সুদ আমরা কি করি, মূলধনের সাথে যোগ করি, তো মূলধন যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাহলে ই বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে মূলধনের সুদ ব্যয়, ব্যয় হলে ই হ্রাস পায়, সেজন্য মূলধনের সুদ ধার্যের ফলে ই বৃদ্ধি, ই হ্রাস। আবার উত্তোলনের সুদ ধার্যের ফলে ই বৃদ্ধি, ই হ্রাস, বিষয়টি খেয়াল রাখবো।
পণ্য উত্তোলন 2000 টাকা, কিছুক্ষণ আগে বলেছি পণ্য উত্তোলনের ফলেও কিন্তু ই বৃদ্ধি হ্রাস পাবে। একটু জটিল প্রশ্ন, এগুলি খেয়াল রাখবো। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, গ্রাহককে সেবা প্রদান 2000 টাকা, হিসাব সমীকরণের ড্যাশ। তো গ্রাহককে সেবা প্রদান করলে যদি নগদের সেবা প্রদান করি, একদিকে নগদ টাকা বৃদ্ধি পাবে আর একদিকে আয় বৃদ্ধি পাবে, অর্থাৎ এই যে গ নম্বরে সম্পদ বৃদ্ধি এবং ই বৃদ্ধি পাবে। নগদ টাকা বৃদ্ধি পাবে আর ধারে হলে দেনাদার বৃদ্ধি পাবে, সেটিও সম্পদ অর্থাৎ এ বৃদ্ধি। অপরদিকে সেবাটা সেবা আয় যেহেতু বৃদ্ধি পাবে তাই ই বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। পরবর্তী প্রশ্ন, বিনামূল্যে পণ্য বিতরণ 2000 টাকা, হিসাব সমীকরণের ড্যাশ। তো বিনামূল্যে পণ্য বিতরণ করলে এটা দুটি পক্ষে, একটি হচ্ছে বিজ্ঞাপন আর একটি হচ্ছে ক্রয়। ক্রয় কমলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, ব্যয় কমলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, আর বিজ্ঞাপনের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। সেজন্য গ নাম্বারটি সঠিক উত্তর, ই বৃদ্ধি পাবে, ই হ্রাস পাবে। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি, পণ্য উত্তোলন করা হলে ই বৃদ্ধি পায়, ই হ্রাস পায়। পণ্য বিতরণ করা হলে ই বৃদ্ধি পায়, ই হ্রাস পায়। আবার মূলধনের সুদ ধার্যের ফলে ই বৃদ্ধি পায়, ই হ্রাস পায়। উত্তোলনের সুদ ধার্যের ফলে ই বৃদ্ধি পায়, ই হ্রাস পায়। বিষয়গুলি খেয়াল রাখবে। নগদে আসবাবপত্র ক্রয় 8000 টাকা, হিসাব সমীকরণের ড্যাশ। নগদে আসবাবপত্র ক্রয় করলে কি হবে, নগদ টাকা কমবে, আসবাবপত্র বাড়বে, দুইটাই সম্পদ, অর্থাৎ এই যে খ নাম্বারটি সঠিক উত্তর, এ বৃদ্ধি, এ হ্রাস, দুইটাই সম্পদ। ধারে পণ্য ক্রয় 7000 টাকা, হিসাব সমীকরণে কি হবে, ধারে পণ্য ক্রয় করলে একদিকে যেমন আমাদের এই ক্রয় বাবদ ই হ্রাস পাবে, আর একদিকে আবার পাওনাদার বৃদ্ধি পাবে, অর্থাৎ এই ই হ্রাস এ বৃদ্ধি পাবে, এল বৃদ্ধি, কোনটা সঠিক, এই যে ঘ নাম্বারটি সঠিক উত্তর, এল বৃদ্ধি পাবে, ই হ্রাস পাবে। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি, ধারে পণ্য ক্রয় করলে ক্রয় বাবদ ই হ্রাস পায় ব্যয়ের ফলে, অপরদিকে পাওনাদার বৃদ্ধি পাবে বা দায় বৃদ্ধি পাবে। পরবর্তী প্রশ্ন, ব্যাংক হতে উত্তোলন, হিসাব সমীকরণের ড্যাশ। ব্যাংক হতে উত্তোলন করলে দুইটা পক্ষ, এটি অবশ্য অফিস প্রয়োজন উত্তোলন, দুইটা পক্ষে কি হবে, নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট, অর্থাৎ নগদ টাকা বৃদ্ধি পাবে, ব্যাংক জমা হ্রাস পাবে, দুইটাই যেহেতু সম্পদ সেজন্য যে খ নাম্বারটি সঠিক উত্তর, এ বৃদ্ধি, এ হ্রাস। নগদ উত্তোলন, হিসাব সমীকরণের কি হবে, নগদ উত্তোলন এর দুইটা পক্ষ, একটি হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন ডেবিট মানে কি, এ এ আমাদের ই হ্রাস পাবে, আর নগদান ক্রেডিট মানে এ হ্রাস পাবে, অর্থাৎ এ হ্রাস, ই হ্রাস, সঠিক উত্তর হচ্ছে এ হ্রাস, ই হ্রাস পাবে। নগদ উত্তোলন মানে ব্যবসা হতে নগদ উত্তোলন বোঝায়। জনিয়ের নিকট হতে পণ্য ক্রয় 7000 টাকা, হিসাব সমীকরণের কি হবে, এটি বাকিতে ক্রয় মনে করে এল বৃদ্ধি পাবে এবং ই হ্রাস পাবে। কিছুক্ষণ আগে বলেছি এই ধরনের লেনদেন বাকিতে পণ্য ক্রয় করলে পাওনাদার বাড়ে এবং ক্রয়ের ফলে মূলধন বা ই কমে, মালিকানা সত্ত্ব কমে, সেটি খেয়াল রাখবে। ক্রয় ফেরত দেওয়া হলো 500 টাকা, হিসাব সমীকরণের ড্যাশ। ক্রয় ফেরত দেওয়া হলে পাওনাদার কমবে, মানে কি এল কমবে, আর একদিকে ক্রয় ফেরতের ফলে ক্রয় কমলে মালিকানা বাড়ে, সেজন্য ই বৃদ্ধি, এল হ্রাস পাবে, ই বৃদ্ধি, এল হ্রাস পাবে, সেটি খেয়াল রাখবে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ক্রয় ফেরত দেওয়া হলো 500 টাকা, হিসাব সমীকরণের ড্যাশ। তো ক্রয় ফেরত প্রদানের ফলে একদিকে যেমন পাওনাদার কমে, অর্থাৎ এই যে এল হ্রাস পায়, অপরদিকে ক্রয় ফেরতের ফলে ক্রয় কমলে মালিকানা বাড়ে, এ ই বৃদ্ধি, এল হ্রাস, এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বিক্রয় ফেরত দেওয়া হলো 500 টাকা, লেনদেনটি হিসাব সমীকরণের ড্যাশ। বিক্রয় ফেরত প্রদানের ফলে একদিকে দেনাদার কমবে, অর্থাৎ এ হ্রাস পাবে, এই যে নিচের এ হ্রাস পাবে, আবার বিক্রয় ফেরতের ফলে বিক্রয় কমে যায়, বিক্রয় কমলে মালিকানা কমে, মানে ই কমে, অর্থাৎ এ হ্রাস, ই হ্রাস, এটি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সুনামের অবলম্বন 2000 টাকা, হিসাব সমীকরণের ড্যাশ। সুনামের অবলম্বনের ফলে একদিকে সুনাম কমে যাবে, মানে কি এ হ্রাস পাবে, আবার সুনামের অবলম্বনটা কিন্তু ব্যয়, ব্যয় হলে মালিকানা কমে, অর্থাৎ ই কমে, এ হ্রাস, ই হ্রাস, সেটি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দেনাদারের নিকট হতে প্রাপ্তি, এর ফলে কি হবে, তাই না, দেনাদারের নিকট থেকে পাওয়া গেলে নগদ টাকা বৃদ্ধি পাবে, দেনাদার কমবে, দোনোটাই সম্পদ, অর্থাৎ এ বৃদ্ধি, এ হ্রাস, খনামাটি সঠিক উত্তর। পাওনাদারকে পরিশোধ 2000 টাকা, হিসাব সমীকরণের ড্যাশ। পাওনাদারকে পরিশোধ করলে পাওনাদার কমবে, অর্থাৎ দায় বা এল কমবে, আবার নগদ টাকাও কমবে, মানে এ কমবে, অর্থাৎ এল কমবে, এ কমবে, এই যে এ হ্রাস, এল হ্রাস, খ নাম্বারটি সঠিক উত্তর, কারণ পাওনাদারকে টাকা দিলে পাওনাদার কমে যাবে, অর্থাৎ এল কমবে, অপরদিকে নগদ টাকা কমবে, মানে এ সম্পদ হ্রাস পাবে। পরবর্তী প্রশ্ন, ব্যবসায় মূলধন বিনিয়োগ করা হলো 60000 টাকা, এর ফলে আমরা জানি মূলধন বিনিয়োগ করলে সম্পদ বা এ বৃদ্ধি পায়, আবার মালিকানা বা ই বৃদ্ধি পায়, এ বৃদ্ধি, ই বৃদ্ধি,
মূলধন বিনিয়োগ করা হলে আমরা সবাই জানি নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয় করলে নগদ টাকা বৃদ্ধি বা এ বৃদ্ধি পাবে, অপরদিকে আয় বৃদ্ধি পেলে এই ই বৃদ্ধি পাবে, এ বৃদ্ধি ই বৃদ্ধি। সহজ প্রশ্ন। বাকিতে পণ্য বিক্রয়, বাকিতে পণ্য বিক্রি করলে নগদে পণ্য বিক্রি করলে হিসাব সমীকরণে একই প্রভাব, অর্থাৎ এ বৃদ্ধি মানে দেনাদার বৃদ্ধি পাবে, অপরদিকে মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে, বিক্রয়ের ফলে আয় বৃদ্ধি পাবে, সেজন্য মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে, সেজন্য এ বৃদ্ধি এবং ই বৃদ্ধি পাবে। শিক্ষানবিশ সেলামি বাবদ প্রাপ্তি, এটার ফলেও কিন্তু এ বৃদ্ধি এবং ই বৃদ্ধি পাবে, কারণ শিক্ষানবিশ সেলামি আয় হলে ই বৃদ্ধি পায়, অপরদিকে নগদে পাওয়া গেছে তাই নগদ টাকা বা এ বৃদ্ধি পাবে। উপভাড়া বাবদ চেক প্রাপ্তি, এটার ফলেও কিন্তু এ বৃদ্ধি এবং ই বৃদ্ধি পাবে, আয় যদি নগদে সংগঠিত হয় তাহলে কিন্তু এ বৃদ্ধি পায় এবং ই বৃদ্ধি পায়, বিষয়টি খেয়াল রাখবো। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন লেনদেনটি আর্থিক বিবরণীর মোট যোগফলকে প্রভাবিত করবে? তো আর্থিক বিবরণীর মোট যোগফলকে প্রভাবিত করবে বলতে বোঝায় যে এই হিসাব সমীকরণের সমানের উভয় দিকে প্রভাবিত করবে, যেটি এই যে পাওনাদারকে চেক মারফত প্রদান, বাম দিকে ব্যাংক কমবে সম্পদ পাশে, অপরদিকে পাওনাদার দায় পাশে কমবে, অর্থাৎ হিসাব সমীকরণের উভয় দিকে প্রভাবিত করবে, এই সমস্ত লেনদেনগুলিকে বলা হয় আর্থিক বিবরণীর মোট যোগফলকে প্রভাবিত করবে এই ধরনের লেনদেন, একে নেট পরিবর্তন হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। নিম্নের কোন লেনদেনটি আর্থিক বিবরণীর মোট যোগফলে নেট পরিবর্তন ঘটবে? একই কথা, নেট পরিবর্তন ঘটবে এই যে পণ্য নগদে পণ্য ক্রয়ের ফলে, একদিকে নগদ টাকা কমবে অপরদিকে মালিকানা স্বত্ব কমবে, সমানের উভয় দিকে পরিবর্তন হবে। নিম্নের কোন লেনদেনটির ফলে আর্থিক বিবরণীর মোট যোগফলকে প্রভাবিত বা পরিবর্তন হবে না, অর্থাৎ এক সাইডে পরিবর্তন হবে, এই যে নগদে আসবাবপত্র ক্রয়, এটার ফলে শুধুমাত্র এই সম্পদ পাশের পরিবর্তন হবে, সম্পদ বৃদ্ধি পাবে এবং সম্পদ হ্রাস পাবে। যে সমস্ত লেনদেন এর প্রভাব হিসাব সমীকরণের শুধুমাত্র একদিকে প্রভাব বিস্তার করে সেগুলি দ্বারা আর্থিক বিবরণীর মোট যোগফলের কোনো পরিবর্তন ঘটে না। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, নিম্নের কোন লেনদেনটির ফলে আর্থিক বিবরণীর কাঠামোগত পরিবর্তন হবে? কাঠামোগত পরিবর্তন বলতে বোঝায় হিসাব সমীকরণের এক সাইডে পরিবর্তন হবে, যেমন এই যে বাকিতে পণ্য ক্রয়, এর ফলে কি হবে, দায় বৃদ্ধি পাবে আর ইরা মালিকানা স্বত্ব হ্রাস পাবে। দায় এবং মালিকানা স্বত্ব দুইটাই কিন্তু ডান দিকের উপাদান, হিসাব সমীকরণের সমানের ডান দিকের উপাদান, তো এক সাইডে পরিবর্তন হয়, এগুলিকে বলে কাঠামোগত পরিবর্তন। পরবর্তী প্রশ্ন, হিসাব সমীকরণের সবসময় প্রভাবিত করবে ড্যাশ লেনদেনের মাধ্যমে, লেনদেনের মাধ্যমে হিসাব সমীকরণ প্রভাবিত করে। একটি ব্যবসায়িক লেনদেনে সব সময় প্রভাবিত করবে ড্যাশ হিসাব সমীকরণকে প্রভাবিত করবে, প্রত্যেকটা লেনদেন হিসাব সমীকরণকে প্রভাবিত করে। সহজ প্রশ্ন এগুলি, থিওরিটিক্যাল প্রশ্ন। একটি ব্যবসায়িক লেনদেনে সবসময় প্রভাবিত করবে ড্যাশ আর্থিক বিবরণ অবস্থার বিবরণীকে। এখন কিছুক্ষণ আগে বললাম এই একই প্রশ্নের কিছুক্ষণ আগে প্রশ্ন ছিল, উত্তর ছিল যে অপশন ছিল হিসাব সমীকরণ, আবার এখানে বলছে যে আর্থিক অবস্থার বিবরণী, তাই না? অ্যাকচুয়ালি হিসাব সমীকরণটা হচ্ছে আর্থিক বিবরণীর রিপ্রেজেন্ট, অর্থাৎ উপস্থাপন। হিসাব সমীকরণের মাধ্যমে আর্থিক বিবরণীকে উপস্থাপন করা হয়, যেমন আর্থিক বিবরণীর তিনটা উপাদান, সম্পদ দায় এবং মালিকানা স্বত্ব, আবার হিসাব সমীকরণের তিনটা উপাদান, সম্পদ দায় এবং মালিকানা স্বত্ব। সেজন্য একই প্রশ্নের দুইটা উত্তর হতে পারে, একটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, আরেকটি হচ্ছে হিসাব সমীকরণ। তবে এখানে কিন্তু হিসাব সমীকরণ নাই, দুইটা একসাথে থাকবে না। যে সকল হিসাবে ডেবিট জের হবে, তো ডেবিট জের হবে এখানে কোনটা কোনটা ডেবিট জের হবে, এই যে নিচেটি সম্পদ ব্যয় এবং উত্তোলন, এই তিনটা কিন্তু ডেবিট জের হয়। অন্যদিকে এই উপরের গুলি এই যে রাজস্ব আয় মানে আয়ের স্বাভাবিক জের ক্রেডিট, মূলধনের স্বাভাবিক জের ক্রেডিট, দায়ের স্বাভাবিক জের ক্রেডিট, খেয়াল রাখবো বিষয়গুলি। যে সকল হিসাবের ক্রেডিট জের থাকে, ক্রেডিট জের থাকে এই যে দায় আয় এবং মালিকের মূলধন, এগুলো ক্রেডিট জের হয়। অন্যদিকে এই যে উপরে ব্যয়ের ডেবিট জের হয়, উত্তোলনের ডেবিট জের হয়, এখানে উত্তোলনের ডেবিট জের হয়, সম্পদের ডেবিট জের হয়, শুধুমাত্র খ নম্বরে যেগুলি রয়েছে এগুলির ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, নিচের কোন লেনদেনের ফলে মোট সম্পদ 20,000 টাকা বৃদ্ধি পাবে? এখানে এই যে বাকিতে যন্ত্রপাতি ক্রয়, এটার ফলে মোট সম্পদ 20,000 টাকা বৃদ্ধি পাবে, সম্পদ পাশের যোগফল। অন্যদিকে হিসাব সমীকরণের এই যে প্রথমে যেটি আছে নগদে আসবাবপত্র ক্রয়, এটার ফলে সম্পদ বাড়বে, সম্পদ কমবে, যোগফলের কোনো পরিবর্তন হবে না। ব্যাংক থেকে উত্তোলন, নগদ বাড়বে আবার ব্যাংক কমবে, এটা দ্বারাও পরিবর্তন হবে না, এ বৃদ্ধি এ হ্রাস, শেষে টু এ বৃদ্ধি এ হ্রাস, অর্থাৎ বাকিতে যন্ত্রপাতি ক্রয় করলে যন্ত্রপাতি বৃদ্ধি পাবে, অপরদিকে দায় বৃদ্ধি পাবে, সেজন্য সম্পদ বৃদ্ধি পাবে এটার মাধ্যমে।
পরের প্রশ্নটি লক্ষ্য করি, নিচের কোন লেনদেনের ফলে বহির্দায় 10,000 টাকা বৃদ্ধি পাবে? তো বহির্দায় 10,000 টাকা বৃদ্ধি পাবে এখানে যে খরিদ্দারের নিকট থেকে ঋণ গ্রহণ এইটার ফলে, কারণ প্রথমটি দ্বারা দায় কমবে, মাঝেরটি দ্বারা দায় কমবে, শেষটিতে দায় নাই আয় বৃদ্ধি পাবে। তার মানে এই একমাত্র খ নাম্বারে আছে যেটির মাধ্যমে দায় বৃদ্ধি পাবে, বহির্দায় বিশেষ করে আমার কাছে লোকজন টাকা পাবে। নিচের কোন লেনদেনের ফলে মালিকানা স্বত্ব 10,000 টাকা বৃদ্ধি পাবে? মালিকানা স্বত্ব বৃদ্ধি পায় আয় হলে, এই যে অনুপার্জিত আয় অর্জিত হয়েছে এটার ফলে, কিন্তু যেহেতু আয় অর্জিত হয়েছে তাই মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে। আমরা জানি আয় হলে মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়। অন্যদিকে এই প্রথমটা দ্বারা দায় কমবে, পরেরটি দ্বারা দায় বাড়বে, শেষটি দ্বারা দায় বাড়বে, একমাত্র খ নাম্বার এখানে রয়েছে যেটি দ্বারা মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে।